আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সকলেই ভালো আছেন। তো ধারাবাহিকের মতো আজকে নতুন আরও একটি আপডেট আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি 2023 সালের। তো আমরা আজকে জানবো যে দিল্লি এম্বাসি কত তারিখ থেকে চালু হবে এবং চালু হওয়ার পরে তারা কোন কোন মাসের তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আপনারা আশা করি সঙ্গে থাকবেন এবং ভিডিওটা আপনারা পুরোটাই দেখে চেষ্টা করবেন। তো প্রথমেই আমি আলোচনা করব যে দিল্লি এম্বাসি কবে চালু হবে। তো বেশ কিছুদিন আগে আমি আমার একটা কমিউনিটিভে একটা নোটিশ আমি দিয়েছিলাম দিল্লি এম্বাসির, যে 3 তারিখ থেকে 3 জানুয়ারি থেকে 6 জানুয়ারি পর্যন্ত দিল্লি এম্বাসি খোলা থাকবে এবং 9 জানুয়ারি থেকে তারা তাদের অফিস পুরোদমে তারা কন্টিনিউ করবে। তো এই 3 থেকে 6 তারিখ তারা কী করবে, কিসের জন্য তারা 3 থেকে 6 তারিখ দিল্লি এম্বাসি খোলা রাখবে? কারণ ডিসেম্বরে যে ফাইলগুলো তারা রিসিভ করছিল সেই ফাইলগুলোর ভিসা তারা ডেলিভারি দিবে এই 3 থেকে 6 তারিখের মধ্যে। আজকে 5 তারিখ, 6 তারিখ পর্যন্ত তারা এই ডিসেম্বর মাসে যে ফাইলগুলো তারা রিসিভ করছিল সেই ফাইলগুলো তারা ভিসা ডেলিভারি করবে, ঠিক আছে? মানে যে মাসের ফাইল তারা রিসিভ করেছিল ডিসেম্বরে, তারা সেই মাসের ভিসাগুলো তারা ডেলিভারি দিবে 3 তারিখ থেকে 6 তারিখের মধ্যে তারা এই কাজটা করবে। এবং স্বাভাবিকভাবে 7 তারিখ এবং 8 তারিখ তারা অফ ডে থাকবে এবং 9 তারিখ থেকে তারা দিল্লি এম্বাসি কন্টিনিউ করবে, ঠিক আছে? তো দিল্লি এম্বাসি 9 তারিখ থেকে কন্টিনিউ হওয়ার পরে কোন মাসে তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট তারা দিবে আমরা মোটামুটি জানতে পারছি। তো তারা আগস্ট এবং সেপ্টেম্বর এই 2টি মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেট তারা এই জানুয়ারি মাসে দিবে, কারণ আগস্টের তো জুলাই মাস চলা, জুলাই মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়ার সাথে সাথে কিন্তু আগস্টের কাজ চলছিল। তো তার পাশাপাশি এখন আগস্ট মাসে কিন্তু অফিসিয়ালি হবে কাজ এবং তার সাথে সেপ্টেম্বর মাসে তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া শুরু করবে। এই 2 মাসের, আগস্ট এবং সেপ্টেম্বর 2 মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেট তারা 9 জানুয়ারি থেকে তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া শুরু করবে, ঠিক আছে? তো আপনারা যারা আগস্ট এবং সেপ্টেম্বরের পারমিট পেয়েছেন আপনাদের জন্য একটা সুখবর, 2023 সালে আপনারা পেয়ে যাবেন অ্যাপয়েন্টমেন্ট ডেট এই 2 মাসের যারা পেয়েছেন পারমিট। আর বাকি যে মাসগুলো আছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এগুলো এখন কোনো আপডেট পাওয়া যায়নি, যখন পাওয়া হবে আপনাদের মাঝে শেয়ার করা হবে এই আপডেটগুলো, ঠিক আছে? তো আশা করি ভিডিওটা আপনারা ভালো লাগছে, যদি ভালো লাগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।